বিশ্বের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনই রক্তক্ষয়ী ভয়াবহ ঘটনা ঘটেছিল রাশিয়ায়। 1905 সালে আন্দোলন সংগঠিত করার জন্য নিরস্ত্র শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল তৎকালীন রাজা সিজার নিকোলাসের সেনাবাহিনী। ওই ঘটনায় প্রায় 500 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। এরপরই 1917 সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে রাশিয়া বিপ্লব শুরু হয়। আজকের দিনে প্রয়াত হন আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া, তিনি গ্রেট ব্রিটেনের রানী ছিলেন। 1901 সালের 22 জানুয়ারি মৃত্যু হয় তার। 81 বছর বয়সে আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ভারতের শাসন কার্য চালিয়েছেন তিনি। সিনেপ্রেমীদের জন্য আজকের দিনটি খুবই গর্বের। 2009 সালে আজকের দিনে স্ল্যামডগ মিলিয়নিয়ার সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়। সিনেমার পরিচালক ছিলেন ড্যানি বয়েল। বিভিন্ন ক্যাটাগরিতে মোট 8টি পুরস্কার জিতেছিল সিনেমাটি।